মাখুক, আমারও ভালো লাগে, বেশ ভালো। সারপ্রাইজ গিফটটা দেখি কি পাঠিয়েছে। ওয়াও কি সুন্দর লিকুইড, আমি দারুণ একটা গিফট পাঠিয়েছে। বার্থডেটা আমি ফার্স্ট নাইকা থেকে পেয়েছি, তো থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট উঠছে ও, শনিবার শনিবার তুলবে, যা পেয়েছি তাই নিয়ে আসলাম। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি একটু বেরোচ্ছি, আমাদের এখানে একটা পাশে দোকান খুলেছে J24 বলে, তো ওখানে লিফলেট দিয়ে গেছে, ওখানে সমস্ত কিছু সবজি টবজি ডাল যা চাও সব পেয়ে যাবে। তো এই একদম বাড়ির কাছে দুপা হেঁটেই, তো ওখানে আজকে যাচ্ছি শপিং করতে, একটু মানে চাল ডাল বা সবজি টবজি যা লাগে একটু দেখেও আসবো দোকানটা। আর হচ্ছে আমাদের এখন তোমাদের দেখাচ্ছে ওয়েদারটা, আজকে ওয়েদারটা দারুণ। আমি ছাড়তে ভেবেছিলাম আমি ব্লগটা করবো না, কিন্তু ওয়েদার দেখে আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার একটা বার্থডে মান্থ, তো বার্থডে মান্থে নায়িকা যে কোনো গিফট দিয়ে থাকে, তো নায়িকা থেকে অর্ডার করলে, তো আমি নায়িকার থেকে অর্ডার করেছিলাম দুটো জিনিস, তো তার সাথে একটা দারুণ সুন্দর গিফট পাঠিয়েছে। তো সব কিছু শেয়ার করবো এই ব্লগে, তো তোমরা ব্লগটার সাথে থাকো, ব্লগটা ভালো লাগবে। আমাদের এদিকে চারিদিকে মেক করেছে কালো, বৃষ্টি হবে কিনা জানি না, বাট ওয়েদারটা দারুণ। এখানে ব্যাপারটা হয় কি, জায়গায় জায়গায় বৃষ্টি হয়, পুরো কালো, আরো কালো হয়েছিল, পাখিগুলো উড়ে যাচ্ছে। করি আসছে এই গাছটা, এবার বেশি ফুল হচ্ছে, যখন কিনেছি তার থেকেও বেশি ফুল হচ্ছে, আরো করি বেরোচ্ছে ছোট ছোট। আমরা বাড়ি থেকে বেরিয়ে দোকানটা এসেছি একদম দুপা হেঁটেই, তো দেখে নিই কি 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 দাম আছে, এবং কিছু জিনিসও নেব, তো সেগুলো একবারে দেখে নিয়ে আমরা চলে যাব। তো দেখছি আমরা এখন কি কি নেওয়া যায় এবং কোনটা কি দাম। এ এমআরপি তে উপর তো ডিসকাউন্ট হে কে এ বলো, এই একটা নতুন দোকান খুলেছে আমাদের একদম বাড়ির সামনে, এসছি এরকম কি দাম দেখে যাই। আচ্ছা দেখে নি একবার। হ্যাঁ হ্যাঁ সব আছে, এখনো মানে জাস্ট নতুন খুলেছে। কিট কিট সবই আছে, নিয়ে নেবো এবার, চলো কম হবে। এটা আছে 115, যা প্রাইস আছে তার থেকে কম হবে, 92 টাকা লেখা আছে 100 গ্রাম, সেটা হচ্ছে আমন্ড। আর কাজু, কাজু 115, চলো। চাল ঠাল সবই আছে, কি চাল এটা, এখানকার চাল খায় না, না এমনি চাল। এইটা নতুন খুলেছে তো দোকানটা, একদম আমাদের বাড়ির দিয়ে বেরিয়ে দেখে নি একবার দোকানটা, এসেনশিয়াল বলে। এই তো বাজার করে চলে এসেছি, কি কি বাজার করেছি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ এক ব্যাগ বাজার খুলে দেখাচ্ছি, এই যে ওই বিস্কুটগুলো এনেছি, বিস্কুটগুলো খুব ভালো খেতে, বেকারি বিস্কুট তো এখানে সেরকম পাওয়া যায় না, আর মিষ্টি থাকে তো এরকম লুজ পাওয়া যায়, মেনেছি। এই যে বাজার থেকে আজকে এই যে স্পেশাল জিনিস লিচু আনলাম, লিচু নিয়েছে এখানে হচ্ছে 250 টাকা কিলো বলছিল, এখন 200 টাকা কিলো নিয়েছে, আমি অল্প একটু নিয়ে এসেছি। এখানে সব, এখানে সব থেকে ভালো ব্যাপার আমাদের ওখানে কি হয় যে ডাটা সহ পাতা সহ সব দেয়, এখানে একদম সলিডটা পাওয়া যায়, তাতে একটু বেশি টাকা হলেও লাভটাই হয়, কারণ ওখানে তো পাতা ডাল সব ভর্তি, আর তুমি বাদও দিতে পারবে না, ওরা তাহলে ঝামেলা করে। তো আমাদের এই আজকে কি কি বাজার করলাম, এই যে ডিম, ডিম এখানে 5 টাকা করে নিয়ে এসেছি, সব জায়গায় 6 টাকা। আর কি আনলাম, ও আচ্ছা রসুন, রসুন 250 নিলো, 20 টাকা কমই নিলো না রসুন, অনেক কম নিয়েছে, এখানে আরো বেশি নেয়। এই তো অল্প একটু, মানে গাজর আর বিনসের দাম অনেক বেশি, তাই আমরা একটু অল্প অল্প করে এনেছি। এই যে দুধ,
বিস্কুট। এই রেড লেভেল চাটা খুব ভালো, শুভ বলছিল, আমি তাই আনলাম, দেখবো খেয়ে। বেগুন, এখানকার বেগুন এইগুলো মানে আরো আনতাম কিন্তু বেগুনগুলো ভারী ছিল তাই একটাই এনেছি। কুমড়ো 20 টাকা কিলো। এই তো এই বাজার আজকে করেছে। যে স্পেশাল হচ্ছে লিচু, লিচুগুলো ভালোই মানে ভালো মানে কি ফাস্ট উঠছে, ও শনিবার শনিবার তুলবে, যা পেয়েছি তাই নিয়ে আসলাম। দেখা যাক, শুভ অনেকদিন ধরে লিচু ছুটছিল। আর এই যে একটা চিপস কিনেছি, এগুলো এখন সব গুছিয়ে রাখবো, দেখি একটা লিচু। এই যে লিচুগুলো খাচ্ছে, একটু বীজ আছে, আরে মিষ্টি আছে মোটামুটি। শুভ সেদিনও গিয়ে খুঁজে এসছে, যে আমি সেদিনই এসেছিল, আমি মানে বলছি কি চল মানে রাস্তা দিয়ে আমরা যখন হাঁটলাম লিচুর বীজ গুলো যে আছে পড়ে আছে, তাহলে মানে আইমার্টে লিচু এসছে চলো দেখি, আমি বললাম না আসেনি মনে হয়, শনিবারই সত্যি এসেছিল। তো আজকে গিয়ে দেখলাম একদম লাস্টে পড়ে আছে, তাই উনি 250 ছিল, 200 টাকা কিলো করে দিল, আর আমি 1/2 কিলোর একটু কম এনেছি। এই যে নাইকা এসছে, এত রাত্রি দিয়ে গেল, এত রাত্রে সাধারণত নাইকা থেকে ডেলিভারি দেয় না, আমি অর্ডার দিয়েছিলাম, তো দেখা যাক, এত রাত্রে আমি ভয় পেয়ে গেছি, ফোন এসছে, তো এখন দেখি খুলি। তো নাইকাতে আমি 3টা জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা ফেস ওয়াশ দিয়েছিলাম, সেটা আগের দিনই চলে এসছে, তো আর বাকি 2টো জিনিস, 3টে না সরি, আমি 2টো জিনিস অর্ডার দিয়েছিলাম কিন্তু দেখাচ্ছে 3টে, 2টো জিনিসের মধ্যে একটা আগের দিন চলে এসেছে, আর এখানে বলছে 2টো, কিন্তু আমি তো 2টো দিইনি, এখানে সারা তো 1টা থাকার কথা। আমি ফেস ওয়াশ আর শাওয়ার জেল একটা অর্ডার দিয়েছিলাম, তো ফেস ওয়াশটা চলে এসেছে, শাওয়ার জেল, কিন্তু এখানে কি আসবে সেটাই দেখছি। অর্ডার দেওয়ার সময় বলেছিল যে বার্থডে একটা গিফট দেবে, তো আমার এটা বার্থডে মান্থ, তো বার্থডে গিফট একটা পাঠাবে নাইকা, তো সেটাই দেখছি কি পাঠিয়েছে আজকে, চলো তোমাদের সাথেও শেয়ার করব। যেরকমই গিফট পাঠাক, গিফট তো সেটাই ভালো লাগে, তো যেটাই পাঠাক ছোট জিনিস হলো সেটাই তো পাঠিয়েছে, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো তাহলে আমি তোমাদের সাথে খুলছি, দেখাচ্ছি কি কি পাঠিয়েছে। এই যে এটা প্যাকেটটাই আমার খুব ভালো লাগে, এই প্যাকেটটা একটু খুলতে টাইম লাগবে, আমি খুলে নিই ঝটপট, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি ফেস ওয়াশ, এই শাওয়ার জেল অর্ডার দিয়েছিলাম, এই শাওয়ার জেলটা আমি খুব মাখি, মানে আমার থেকে বেশি পছন্দ শুভর, শুভ হচ্ছে মাখে ভীষণ, আমি যতই অন্যটা অর্ডার দিই শুভ সেই ঘুরিয়ে ফিরিয়ে এটাই দেবে, ওর এটাই ভালো লাগে, ঠিক আছে ওটাই মাখুক, আমারও ভালো লাগে, বেশ ভালো এই শাওয়ার জেলটা। আর এবার সারপ্রাইজ গিফটটা দেখি কি পাঠিয়েছে। ওয়াও কি সুন্দর লিকুইড একটা লিপস্টিক পাঠিয়েছে সারপ্রাইজ গিফট, মানে আমি দারুণ খুশি হয়েছি, নাইকা থেকে এই ফার্স্ট আমার পাওয়া কোনো গিফট। তো দেখাচ্ছি তোমাদের কালারটা, এটা হচ্ছে নাইকা ম্যাটি লিকুইড লিপস্টিক, নট ফর সেল লেখা, এটা আমি দেখাচ্ছি তোমাদের খুলে। ওয়াও কি দারুণ, দেখো প্যাকেটটা করা, এই দেখো কালার কি সুন্দর কালারটা, না পরে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো কোনো রকমে পড়েছি রাত্রিবেলা এবড়ো খেবড়ো করে, এই যো এইটা, দারুণ না কালারটা, খুব সুন্দর, থ্যাংক ইউ নায়িকা এটার জন্য, মানে দারুণ একটা গিফট পাঠিয়েছে বার্থডেতে, আমি এই ফার্স্ট নায়িকা থেকে পেয়েছি, তো থ্যাংক ইউ ভেরি মাচ, বার্থডে মান্থ বলে পাঠিয়েছে, আমি অর্ডার করেছি তাই, তো আপাতত এবড়ো খেবড়ো করে পড়েছি, বেশ ভালোই লাগছে লিপস্টিকটা, খুব সুন্দর ম্যাটি ফিনিশ। তো চুল বেঁধে ফেলবো, মুখটা ধোবো, লিপস্টিকটা তুলবো, তো ব্লগটা এখানে আজকের মতো শেষ করছি, তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই করো।